আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ট্রেন্ডিং এক রাইস পোলাও। বেশ কিছুদিন যাবৎ ইউটিউবের ভাইরাল রেসিপি, কাঁচা চাল দিয়ে কাঁচা ডিমের পোলাও। ভাবছেন তো এটা আবার কেমন খাবার, না খেলে বুঝবেন না কতটা দারুণ টেস্টি খেতে এই পোলাও। তাই আমিও শেয়ার না করে পারলাম না কাঁচা ডিমের পোলাও। তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই কাঁচা ডিমের পোলাও। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে কিছু ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। ঘিটা গরম হওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দেওয়ার একটু পরে আমি আলু গাজরটা একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বরবটি দিলাম। বরবটি দেওয়ার পরে আমি বিনস দিলাম। যেহেতু এগুলো আমি সিদ্ধ করিনি তাই একবারে তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে একসাথে ফুটে যায়। এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। সব একসাথে এখন ফ্রাই করে নিব। দেখুন কালারফুল একটা ভাব চলে এসেছে। এবার আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আমি একবারে পানি দিয়ে দিলাম। আমি দু কাপ চাল নিয়েছি, দু কাপের জন্য আমি চার কাপ পানি দিলাম। চার কাপ পানি দিয়ে আমি টমেটো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছ ইউজ করেছি, আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন। আমার বাসায় সবাই চিকেন খায় না, এই জন্য আমি চিকেনটা ইউজ করিনি। আর আমি চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে। এবার আমি ছেঁকে নিব একটা ঝাঁকার সাহায্যে। পানি ছাকার পরে আমি লবণটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা কাঁচা চালের পোলাও করব, উপরে ডিম দিয়ে দিব, এই জন্য আর লবণ দেওয়ার সুযোগ পাবো না, ওই জন্য আমি লবণটা চালের সাথে মিশিয়ে দিলাম। আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন, বাসমতি চাল, চিনি গুঁড়া চাল, যে কোনো চাল ইউজ করতে পারেন। আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম, যেহেতু আমি উপরে ডিম দিব এই জন্য। আমার পানিটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দিব। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে এবার সুন্দর করে কিছুক্ষণ নেড়ে নিব। আমি চালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একবারে এখন ডিমটা দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এটা খুব হেলদি রেসিপি, এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ, যেহেতু সব সবজি দিয়েছি। আমি এবার কাঁচা চালের উপরেই ডিমটা দিয়েছি। চালের মধ্যে একটা ডিম দিয়ে চারটা গর্ত করে নিলাম, যেহেতু আমি ডিমগুলো ওখানে দিয়ে দিব। দেখুন গর্তের মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিচ্ছি। আমার চারটা ডিম দেওয়া হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দিব। আমি এবার চারপাশে একটু সয়া সস দিয়ে দিব। ভাতটা কিছুক্ষণ অল্প আঁচ দিয়ে দমে রাখতে হবে, তাহলে দেখবেন বেশ সুন্দর করে ফুটে গেছে। লাস্ট অবশ্য আমি সসেজ ইউজ করেছি, ওটা আর দেখালাম না। দেখুন আমার ভাতটা হয়ে গেছে, আপনারা চাইলে একটু নেড়ে চেড়ে দেখতে পারেন ভাতটা হয়েছে কিনা। আমিও দেখে নিলাম, আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটাকে দমে রেখে, ভাতটা হয়ে গেছে আমি আর দেখানোর প্রয়োজন মনে করিনি তাই দেখাইনি। এভাবে ভাতটা হয়ে যাবে, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, ইয়াম্মিও হয়েছে খেতে অনেক। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।